চিটাগাঙ্গা পোয়া নোয়াখালা মায়া ছবির কাজ শেষ হয়েছে গত সপ্তাহে। এরই মধ্যে আরও দুটি ছবিতে জুটি গড়তে যাচ্ছেন শাকিব খান ও বুবলি। ছবি দুটি হলো ক্যাপ্টেন খান ও আমার স্বপ্ন আমার দেশ। ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে চলতি মাসের মাঝামাঝি ছবি দুটির মহরত হতে পারে। এদিকে শাকিব খান গত সপ্তাহে বিএফডিসিতে চিটাগাঙ্গা পোয়া নোয়াখালা মায়া ছবির শুটিংয়ের সময় ছবি দুটিতে অভিনয়ের ব্যাপারে নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, দুটি ছবিতে কাজের ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে, তবে শিডিউল এখনো ঠিক হয়নি। একই কথা বললেন ছবির নায়িকা বুবলিও। তিনি বলেন, কাজ হবে এটি চূড়ান্ত, তবে শাকিব খানের সঙ্গে মিলিয়েই আমার শিডিউল হবে। ক্যাপ্টেন খান ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। আমার স্বপ্ন আমার দেশ ছবিটি পরিচালনা করবেন কাজী হায়াত। এটি হবে কাজী হায়াতের 50তম ছবি। কাজী হায়াত শিডিউল নিয়ে বলেন, শাকিবের সঙ্গে আমার কথা হয়েছে, আগামী 2 মে থেকে টানা ছবি শুটিং শুরু করা হবে। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।